আচ্ছা, এই ভাইয়ের হচ্ছে 1 মাসের ফলাফল। ফলাফল ঠিক আছে, সব কিছু ভালো, সেটা কোনোই দিকে খারাপ না, দুর্দান্ত ফলাফল। এখন আমার যেটা ওনার কাছে অভিযোগ, আমি ওনাকে অভিযোগ করতেছি, উনি আমার কাছে না। এবং আপনাদেরকে যেটা বোঝাচ্ছি যে আমরা অনেক সময় ব্যথার কারণে বুকটা পরিষ্কার করি না। এই পোষণটা একদম ফ্রেশ, এই পোষণটা কালো, ফ্রেশ কালো, ফ্রেশ কালো। এখানে হচ্ছে ময়লা, ময়লা জমে গেছে। এই এখানেও একটু ময়লা আছে, এখানে খুব বেশি ব্যথা না? এই যে আমি একটু পাবলিককে দেখাই, এই যে দেখেন তো, এই যে এই যে এই যে এই যে এই ময়লাগুলোর কারণে পুরো এরিয়া, এই যে দেখেন, দেখছেন, এই ময়লা রাখা যাবে না। নিজের নিজের সবসময় বডিকে পরিষ্কার রাখতে হবে, হাত দিও না, কথা বলো না। আমি তোমার ভয়েস রেকর্ডিং করবো না, আমি জাস্ট সবাইকে বোঝাচ্ছি যে এই যে ময়লাগুলোর কারণে চাকা 3 মাস থাকবে, 3 থেকে 8 মাস পর্যন্ত সময় লাগে। কিন্তু আমি কি এই অবস্থায় সব কাজ করতে পারি? 1 মাস প্লাস সব কাজ উপরে যাবে তো? অবশ্যই উঠাও, ভয় হাত জাগাইনি, ভয়ে তো ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, না জাগাইতে ভয়টা কাজ করতেছে। হ্যাঁ, এখন তোমার কাজ হচ্ছে প্রতিদিন হাত উপরে তুলবা, নামাইবা, উপরে তুলবা, নামাইবা, নর্মাল কাজকর্ম করবা, আর বোক এই কালার জানি হয়ে যায়, ডইলে এই কালার বানানো লাগবো, এরকম কালা কুস নোংরা বানানো যাবে না, নোংরা বানায় আরো তুমি ইনফেকশন করে ফেলাইবা। আর এই জিনিসটা কি করবে? আচ্ছা, এই জিনিস উঠছিল, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, হাত দিও না, হাত দিও না, উঠুক, ওটা শুকাইয়া উপরের চামড়াটা পরে যেতে পারে, যাবেই যেমন কিছু না, পরে যেতে পারে, পরে গিয়ে নতুন চামড়া হবে, পরে গেলে নতুন চামড়া হবে। ওকে, এই যে এটাও যেমন একদম শুকাই গেছে, এটাও শুকাই গেছে, যদি পইরা যায় নতুন চামড়া হবে, পইরা নতুন চামড়া হবে, টেনশনের কোনো কারণ নাই। ফোটা কই, ফোটা কই, ফোটা করছে না, ফোটা তো নাই, এই সব শেষ, মনো কমবে, ফোটা সব শেষ। পোলামান এই ভিডিও এটা এটাও যাইব, পালবাগ না পোলামান, হেনে দাও, হেনে দাও, হেনে দাও। আসলে যে অবস্থা, এটা হচ্ছে পারফেক্ট পজিশন, যে পানিগুলো বেড়ে গেছে, এগুলো কারো বুঝাইতে পারি না। পাকনামি কম করাই ভালো, যার কাজ তার থাকুক। আর এই যে এই জায়গাটা, এই জায়গাটা হলো বডির চর্বি, এই যে হাতের তলে, কিন্তু এটা এই যে হাতটাও হাতের তলে, আন্ডার আর্মের তলে, এটা এটা ক্যামেরায় মনে হয় যে বুকের মধ্যে, কিন্তু এটা মেনলি আন্ডার আর্মের নিচে, এই যে দেখেন আন্ডার আর্মের নিচে, এই পাশে একটু কম, না ওই পাশটা একটু বেশি, হয়তো এই পাশটা বড় ছিল বা এই এরিয়াটাই বড়। ঠিক আছে, সমস্যা না, হাত নামাই ফেলো, পাবলিক বুঝবে, না বুঝতে নাই, এর বেশি বোঝাতে পারব না। গাইনোকোমাসিয়া ছাড়াও আমরা যেসব সেবা দিয়ে থাকি, হেয়ার ট্রান্সপ্লান্ট, টাক মাথায় চুল প্রতিস্থাপন, বিয়ার ট্রান্সপ্লান্ট, মুখে দাড়ি প্রতিস্থাপন, আইব্রো ট্রান্সপ্লান্ট, মেয়েদের ব্রেস্ট বড় এবং ছোটো করার অপারেশন, ব্রেস্ট ইমপ্ল্যান্ট এবং ব্রেস্ট রিডাকশন করা হয়, ঝুলে যাওয়া পেট টামিটাক সার্জারি করা হয়, স্কিন বা ত্বকের সব ধরনের চিকিৎসা করা হয়, কেমিক্যাল পিলিং, CO2 লেজার, হাইড্রোফেশিয়াল, হেয়ার রিমুভাল, হেয়ার PRP ইত্যাদি, ছেলেদের পুরুষাঙ্গ বড় এবং মোটা করার জন্য PSHOT এবং ফ্যাট গ্রাফটিং করা হয়। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকোমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, ধন্যবাদ।